আজ আমি তোমাদেরকে মিষ্টি টুনি পাখি কি করে রাজা মশাইকে ফাঁদে ফেলেছিল সেই গল্পটি বলি। কাল তুমি বাসায় ফিরে যাও, শুনছি মশাই ডুবে গেছে। হ্যাঁ হ্যাঁ, চল 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 আমরা বাসায় ফিরে যাই। সূর্যি মামা ডুবে গেল, এক্ষুনি চুপ করে সন্ধ্যা নেমে যাবে। এই কথা বলে দুজন বন্ধু টুনি আর মিষ্টি পাখি তারা নিজেদের বাড়ির উদ্দেশ্যে উড়ে গেল। মিষ্টি টুনি পাখি গান করতে করতে বাড়ির পথে রওনা দিল। দুষ্ট পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম, উড়ে উড়ে বেড়াই ঘুরে নেই তো কোনো কাম। ছোট্ট টুনি গান করতে করতে মনের আনন্দে বাড়ি ফিরে এলো। আর টুনি পাখি বলল, কোথায় ছিলিস বাছা, তুই এতক্ষণ কোথায় ছিলিস, এতক্ষণে সময় হলো তোর বাড়ি ফেরার? জঙ্গলে এক দুষ্ট রাক্ষস ছিল, সে সব সময় তার ভাই খাক্ষসের খাবার চুরি করে খেত। খাক্ষস বুদ্ধি করে একটা বড় গর্ত করল, আর সেই গর্তের উপর গাছপাতা দিয়ে ঢেকে দিল, আর তার উপরেই রাখলো খাবার। আর যেই না রাক্ষস খাবার খেতে গেল, সেই সে গর্তের মধ্যে চুপ করে গেল পড়ে। দারুণ মজা, দুষ্টু রাক্ষস পেল তার সাজা। এই কথা বলে দুজন মা আর বাচ্চা মিলে হাসতে থাকলো। তাদের হাসির আওয়াজ শুনে পেঁচা পাখি মনে মনে ভাবলো, এত রাত্রে টুনি আর টুনির বাছা হাসছে কেন, যাই তো একটু দেখে আসি কি গল্প করছে ওরা। এই কথা ভেবে পেঁচা দিদি এলো টুনির ঘরে দেখতে, টুনি আর টুনির বাচ্চা এত হাসছে কেন। দুষ্টু পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম, রাতের বেলা জ্বালাই আলো ভরিয়ে খুশির দাম, আহা ভরিয়ে খুশির দাম, আহা নেই তো কোনো কাম, আমার নেই তো কোনো কাম। পেঁচা এসে জিজ্ঞাসা করলো, কি গো টুনি দিদি, তোমরা এত হাসছো কেন, তুমি আর তোমার বাচ্চা? মা টুনি পাখি তখন পেঁচাকে সব গল্প বলল, আর পেঁচাও হাসতে থাকলো তার কথা শুনে। পেঁচা বলল, টুনি দিদি তোমার মাথায় এত বুদ্ধি কি করে হয় গো? টুনি বলল, আমি যে রাজা মশাইয়ের বাগানে টাটকা টাটকা ফল সবজি খাই, ওই জন্য আমার এত বুদ্ধি। এদিকে রানী মা রাজপ্রাসাদে ঘুরতে ঘুরতে ভাবলো, যাই আমি আজকে একটু রাজা মশাইকে বলি আমাদের বাগান থেকে টাটকা ফল সবজি আমাকে একটু এনে দিতে, শরীরটা খুব দুর্বল লাগছে, একটু ফল খাবো। রাজামশাই রানীমাকে দেখে জিজ্ঞাসা করলো, কি গো কি ব্যাপার, তুমি রাজমহল ছেড়ে রাজদরবারে এলে? রানীমা বলল, আমাকে তুমি কাল সকালেই বাগান থেকে টাটকা ফল এনে দেবে, আমি বাগানের টাটকা ফল খাবো। এই কথা শুনে পরের দিন সকালে রাজামশাই ঘোড়া ছুটিয়ে টক বগিয়ে এলেন রাজবাগানে। কিন্তু রাজবাগানে এসে উনি দেখলেন রাজবাগানে সমস্ত ফল গাছ থেকে ফল যেন কারা পেড়ে নিয়ে যাচ্ছে, চুরি ভরে ফল ভরা। রাজামশাই মনে মনে ভাবলেন, কি ব্যাপার, আমার রাজবাগানে কার এত সাহস, কে আসে ফল খেতে? রাজামশাই মন্ত্রী আর তার সিপাহীদের বলল, আজ রাত্রে তোমরা ফল বাগানে পাহারা দেবে, আমাকে জানতে হবে কে আমার ফল চুরি করে খায় আমার বাগান থেকে। সূর্য মামা গেল ডুবে, চাঁদ মামা দিচ্ছে উখি। তখন মন্ত্রী আর সেনারা মিলে গেল রাজবাগানে পাহারা দিতে।
এই তাদের ধরতে হবে কারা রাজবাগান থেকে রোজ রাত্রে ফল চুরি করে নিয়ে যায়, টাটকা ফলগুলো। টুনি পাখি তো এইসব কথা জানতো না, সে তার বন্ধুদের নিয়ে চলে এলো রাজবাগানে ফল খেতে। সময় মিলে আনন্দ করে করে নিজেদের ফল পছন্দের মতো ফল ঝুড়ি ভরে নিচ্ছিল। পেঁচে পাখি বলল, বাবা কত টাটকা টাটকা সবজি এখানে, আমি রোজ আসবো রাজার বাগানে ফল খেতে। নীল টুনি পাখি বলল, আমিও তো এখান থেকে টাটকা সবজি খাই রোজ দিন, এই জন্যই আমি এত ভালো আর সুস্থ থাকি। যে সবার পছন্দের মতো ফল মাথায় করে নিয়ে বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছে, ঠিক তখনই এলো রাজপ্রহারীরা সেখানে। আর রাজপ্রহারী তাদের সবাইকে তাড়া করলো, তখনই টুনি আর তার বন্ধুরা ওখান থেকে পালিয়ে গেল। রাজামশাইকে এসে গেল সব কথা। রাজামশাই তো রেগে আগুন, বললেন, কাল সকালে গিয়েই তুমি জঙ্গলে ধারা ফিটিয়ে আসবে মন্ত্রী, বলবে যারা যারা আমার বাগানের ফল খাবে আমি তাদের গড্ডান দেব, আমি তাদের বাসা ভেঙে দেব, আমি তাদের ঘরবাড়ি নষ্ট করে দেব। পরদিন সকাল হলে মন্ত্রী আর সিফাইরা গেল ধারা পেটাতে জঙ্গলে, ঠিক ছোট্ট টুনি পাখি ওখান দিয়েই উড়ে যাচ্ছিল। মন্ত্রী বলল, শোন শোন টুনি, তোরা আজ থেকে রাজামশাইয়ের বাগানে আর যাবি না, তোরা যদি রাজামশাইয়ের বাগান থেকে ফল চুরি করিস রাজা তোদের গড্ডান দেবে, তোদের ঘরবাড়ি ভেঙে দেবে, তোদের ঘরে আগুন ধরিয়ে দেবে। এই কথা বলে ওরা ওখান থেকে চলে এলো। মন্ত্রী আর সিফাই দুজন ফিরে এসে রাজামশাইকে সব বলল। ছোট টুনি বাসায় ফিরে এসে তার বন্ধুদেরকে বলল, শোনো শোনো, রাজামশাই তার প্যাদা আর মন্ত্রীকে পাঠিয়েছিল, বলে গেছে আমরা যদি ফল চুরি করি তাহলে আমাদের গড্ডান দেবে, আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দেবে। সব পাখি তো খুব ভয় পেয়ে গেল, এবার তারা কি খাবে। তখন টুনি বলল, তোরা চিন্তা করিস না, আমি একটা বুদ্ধি বার করেছি। পরের দিন রাতে রাজামশাই নিজে এলো মন্ত্রীর সাথে বাগান পাহারা দিতে, ঠিক তখনই টুনি পাখি ওখানে হাজির। রাজামশাই বলল, জানিস না লোকের জিনিস না বলে নেয়া কি চুরি করা বলে। আর এই কথা শুনে টুনি তখন তার মাথার উপর থেকে ফল ছুঁড়ে ছুঁড়ে মারতে থাকলো। রাজামশাই আর পায়দারা তো খুব মুশকিলে পড়ে গেল, তারা ওখান থেকে প্রাণ নিয়ে পালালো। দুষ্টু পাখি মিষ্টি পাখি, টুনি আমার নাম, বলো বলো রাজামশাইকে আমি কেমন জব্দ করলাম।